মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি গুরুত্ব নেই, কেউ এখানে আমার কথা শোনে না, থাকবো না। গুড মর্নিং দাদা। গুড মর্নিং বকুল, দেখি জ্বর আছে কিনা দেখি। এই তো নেমে গেছে। তুমি কাঁদছো কেন দাদা? কাঁদছি না তো, কই কাঁদছি? তুমি কেঁদো না দাদা, আমি আর এখন কাঁদবো না। আমি এখন খুব হ্যাপি জানো রাধা। আস্তে পড়ে যাবে বাবা, আস্তে। এখন থেকে তুমি সারা জীবন আমার কাছে থাকবে, আমাদের বাড়িতে থাকবে। এখন এটা তো তোমারও বাড়ি। তাই? হ্যাঁ, সবাই বলছিল আজ বাবা তোমাকে সারা জীবনের জন্য খাওয়ার আর জামা কাপড় দেবে। তুমি যাবে না? চলো ফ্রেশ হয়ে নেবে চলো। না, আমি কোথাও যাব না। যাবে না? কেন যাবে না রাধা? কি ব্যাপার, তুমি এখানে এখনো? আরে চলো, তোমার রেডি হতে হবে তো, চলো চলো চলো। না, আমি যাব না দিদি। দেখেছো, আবার জেদ করছো। অনেক নিয়ম বাকি আছে রাধা, তারপর তোমার শাড়িটা তো পাল্টাতে হবে। চলো বাবা চলো। বললাম না আমি যাব না। তুমি যাবে না? না। এই তোর ওদিক থেকে ধর তো। যাবে না, চলো তোমায় যেতেই হবে। চলো 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 চলো, চেঞ্জ করতে হবে তো। উলানি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমার সঙ্গে চলো, ভাত কাপড়ের থালা সাজাবো, চলো চলো। এটাও কি আইবুড়ো ভাতের থালার মতো? রাজা, রাজা! হ্যাঁ বাবা। কিরে আদি কোথায়? দাদাভাই তো ঘরে নেই। ঘরে নেই মানে আমার মনে হচ্ছে দাদাভাই কোথাও একটা বেরিয়েছে। আমি বরং সিকিউরিটিকে একবার ফোন করি। কি হলো আমাদের আদি? আমাকে না বলে কোথায় বেরিয়ে গেল এই সময়? আদি এখন বেরিয়েছে কেন? আমার সঙ্গে সিকিউরিটি কথা হলো, দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়েছে আর ওনাকে বলে গেছে যে এখন বাড়ি ফিরবে না। বেশ হয়েছে, ঠিক হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।